الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى الرحيم يسألونك عن الساعة أيان مرسى قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تعود أرض العرب مروجا ونارا رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা দক্ষিণ সোনাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল ষষ্ঠ বার্ষিক সোনাপুর সোনাগাজী ফেনী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বিশেষ মহাশয়বৃন্দ পর্দার আয়লের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা যুব সমাজ মিডিয়ার ভাইয়েরা বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম ছাত্র জনতা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমি খুশি হয়েছি আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ আরো খুশি হয়েছি এক ঝাঁক যুবক আমার আহ্বানে সাড়া দিয়ে আমার খুতবা কিনেছে আমি মন থেকে তাদেরকে দোয়া করব আজকে নয় সব সময় আমার প্রকাশনী যাদের যারা কেনে তারা আমার পরিবারের সদস্যের মতো আল্লাহ যাতে তাদেরকে কবুল করে আমিন আপনাদেরকেও যাতে কবুল করে পড়ি আমিন তো গভীর রাত লম্বা ছড়া ভূমিকা দেব না কর্তৃপক্ষ আমাকে বলছে কিয়ামত সম্পর্কে কিছু কথা বলার জন্য তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গাম্বর আর কোন পয়গাম্বর আসবেন না তিনি একমাত্র ব্যক্তি তিনি কিয়ামতের অনেকগুলো সিগন্যাল বিশ্ববাসীকে বলে দিয়েছেন
যেখানে আধুনিক সায়েন্স পর্যন্ত ফেল তাম পৃথিবীর সকল মানুষের জ্ঞান একসাথ করলে আমার নবীজির জ্ঞানের পশমের কাছাকাছি আসবে না একটা মানুষ একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া কিভাবে এসব কথা বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ তো বিশ্বনবী বিভিন্ন হাদিস থেকে আমি সংগ্রহ করেছি 171 টি আলামত তিনি বলেছেন 100 এটা নিয়ে আমি বাংলাদেশে কিতাব লিখেছি আশরাফুস সাআ কিয়ামতের আলামত তো 171 টির ভিতরে আমরা তো সবগুলো বলতে পারবো না কয়েকটা আমরা বলবো তো আমাদের লাভ হবে কি হুজুর কিয়ামত তো আইবো আলামত বলবেন আমনে হইছলে বাদ দিবেন আঙ্গুলিলাম আমাদের লাভ হলো যদি আমাদের মনটা আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য প্রস্তুত হয় উর্বর হয় সেটাই আমাদের লাভ আমরা যদি নামাজি হই আম্মাজিরা যদি ফরদানশীল হয় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এখন আল্লাহ তাআলা শান সূরা আল আরাফে বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসা নবী লোকেরা আপনাকে কিয়ামত কখন সংগঠিত হবে এই সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলুন বল ইন্নামা ইলমুহা ইনদা রব্বি কিয়ামত চূড়ান্ত এলে আমার রবের কাছে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া কিয়ামতের এলে আমার আল্লাহ কারো কাছে প্রকাশ করেন না তার কাছে রেখে দিয়েছেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ কিয়ামত যখন সংগঠিত হবে আসমান জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে লা তাতিকুম ইল্লা বাগাততা ইল্লা বাগাততা কিয়ামত হঠাৎ সংগঠিত হয়ে যাবে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে আপনি যাতে কিয়ামতের এলেমের পেছনেই লেগে থাকেন আপনি সাফ জানাইয়া দেন কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ কিয়ামতের এলেম আমার আল্লাহর কাছে আয়াতের প্রথম অংশ আমার রবের কাছে শেষ অংশ বলছে কিয়ামতের এলেম আমার আল্লাহর কাছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ তাহা জানে না দুনিয়ার মানুষ কত কিছু আবিষ্কার করবে সাইরানা এক ফসল লোহা বিত্রিশ টিন এটা দিয়ে কিতা 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 ঢুকে 1,70,000 টাকা বেশি এলেছে আইফোন কই এই গেন বানাতে হইব ওই ক্যামেরা এক কান বানা রেখছে 3,00,000 টাকা বেশি এলা ইঞ্জিন একটা লাগাই বিমানে এলবে গায়ে বাতাস ধরি হিডার বেশি এলা হাজার হাজার কোটি ডলার মিলিয়ন ডলার কবে কিছু শেয়ার নাকি বুঝবো গো কেয়ামত সম্পর্কে বুঝতো না কিয়ামত সংগঠিত হইব মানুষ সোনা গাজী বেচা কিনা করে সলের বিয়ে শাদী করে ডোল তবলা ফিডার গায়ে হলুদ অনুষ্ঠান করে কিন্তু ঠিক কিয়ামত ঘটি গেছে এবার দৌড় দিব হা কি শুনলাম কিও কানহাড়া আলার কতু আওয়াজ ইডে আছে বারো আছে বারো এবার ভারু খালি ইডের পিছে দৌড়ায় হিসি দি কবরস্থানের গুণ উড়ি চোখ ধরতে লুতে ইলা রব্বিহিম ইয়ানসিলুন রবের দিকে দৌড় দিতে আছে কিয়ামত যে রাত সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উঠবো সে রাত অত্যন্ত বড় হইব 324 ঘন্টা পর সূর্য পশ্চিম দিকে উঠব রেশ পৃথিবীর খেলা কি কথা এগুলো তো সাধারণ মাথা ধরে না না ধরিবার কথা কিয়ামত নামে একটা সুরাই আল্লাহ বলে দিছে সুবহানাল্লাহ তো করো তো ভাই ইডি কইলে তোরা কস ইডি হাম দে হুজুর গেরা আরা কিতা আর মানুষের খাচ্ছতেলো যদিয়া বাস্তবে ন দেয় বিশ্বাস করতো স্যার আদম আলাইহিস সালামের হলা তো আব্বা আদম আলাইহিস সালামের হলা গন্ধম না খাইবার আগে বোঝন ওইটা দিয়ে ইচ্ছা সিজ্জত খাইবার হওয়ার জান্নাত আরাই কান্তি আছে 360 বছর কাঞ্চি কোথায় মস্কাইছে সুলকাইছে কত কোন বিজ্ঞান টিজ্ঞান ছিল না কত কষ্ট আব্বা আইছে কোনায় খানা কোনায় দোয়ান কোনায় ওয়াইফ আরে কষ্ট রে ভাই ভাই বাইরে কষ্ট ছড়লে বুঝবি রে এদিন 14 গ্রাম শিউড়া উঠবে অ্যাক্সিডেন্ট কজন আমার আমার এই ঠেঙ্গের নালা পর্যন্ত আলাদা হয়ে গেছে আরে নিচে এক অ্যাম্বুলেন্সে হরের গায়ের তুলি ফোলটা বান্ধে ঠেঙ্গিয়ে লয়ে গেছে ও মা তা আসে এই তা আদম আলাইহিস সালামের হলার কো কাচ্চতে হইলো এই অবস্থা আহার আব্বার হলা না
হুজুর মরে গেছি তো 3 বছর মরে গেছি বললাম তো ভাইটা কেমনে জোয়া লাগাইছে কো অপারেশন করি কলোয়ার খাসা রাখছে এমনে 3.5 কেজি ওজন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করি তারপর নাট বল্টু লাগাইছে প্রতিদিন সকালে এক গাঁট হস দিতাম নিজের ফাড়ে কাঁচা ফাড়ে স্ক্রু এলবো দি রেঞ্চু দি এ করতে ও মরে যেতে পিড়া ছিল বালা কত কষ্ট হয়েছে নো বুঝরু যারা কষ্ট হয়েছে তোরা তো যুবক আসলি শুধু তারা জানে দুনিয়ার কষ্টটা কারে কয় সে কষ্ট তোদের সামনে আসতেছে সোনাগাজী বাজারে হুন্ডা শোরুমে দেখলে তো রুরা নিয়ে উড়ি যা আল্লাহ এই হুন্ডা যদি চালতে চালাইতে রে এসকেলেটরটা ধরে কত জোরে চালাস কত সুকৌশলে কত যত্নে অ্যাক্সিডেন্ট হইবার হর এয়া এয়াটা হুইল চেয়ারটা চালাবি মামা গো অস্ত্র চালাস না অস্ত্র ঢালেন অস্ত্র ঢালেন অস্ত্রটা দুঃখই দুঃখই হুন্ডু যুবক তোরা আরে ভালোবাসো সেই জন্য নাই তো করে ভালোবাসার কিছু কথা কই না হক আদায় হইতো না অ্যাক্সিডেন্ট কারে কয় গরু কোবাইছত ছাগল কোবাইছত দে আড্ডি কোবাইছত দে দেখবি আদ্যুতি জেলে হাতগুলো কাটা 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 সায়েন্স লেখে হাড়ের কণাগুলো হীরার চেয়ে দাঁত এখন অ্যাক্সিডেন্টের রুগী কইল আফসারি ভাই ক যখন অ্যাক্সিডেন্ট হইলাম ক দোনোটা আড্ডি যখন ঘষা লাগে ক সাতটা বক আসমান আমার কলজের মধ্যে আল্লাহ সাপ দিয়ে দিচ্ছে আমি দোয়া করতেছি আল্লাহ আমার সেন্সলেস করো ক বেহুশ হইতেছি না বেহুশ হইলে তো সাচ্ছি ক বেহুশ হইতেছি না ক আড্ডিটা যখন ঘষা লাগে একটা লগে একটা ও মরে গেছি আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে তুমি হৃদয়ঙ্গম করা তৌফিক দাও তো এটা কিললে কইছি কিয়ামতের আগে আগে কত আজাব গজবের ভিতরে তোরা পড়বি বাইরে ভাই এই যে হাদিসটা পড়লাম কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব বিশ্ব সবুজের সমারোহ হয়ে যাবে কারা কারা হজ উমরা করছেন আমার একটু হাত দেখার মারহাবা দেখবেন মক্কা থেকে মদিনা মুনাওয়ারা আসছেন যে ফ্লাইওভারের নিচে মনে যেন নদী নিচে ফাতর দোনো সাইডে ফাতর ফাতরের নদী এক সময় মনে যেন এখানে জোয়ার বাটা ছিল কিয়ামতের আগে এটা জোয়ার বাটা এখানে জোয়ার বাটা হবে সবুজের সমারোহ হয়ে যাবে সবুজ বন বানানি এখন দেখা যায় 54 ডিগ্রি তাপমাত্রা আগুন পড়ে গত কয়েকদিন আগে জিদ্দা প্রচন্ড বৃষ্টি হয়েছে এর এক মাস আগে এক সপ্তাহ না 2 বছর আগে বন্যার মতো হয়ে গেছে একটু বৃষ্টির স্পষ্ট পাইলে পাথরগুলা ফুল ফসল গজায় কিয়ামত সামনে নবীজি এই হাদিসে 15টা কথার কথা বলছেন ইজাত তুকিজাল ফাইউ দুয়ালা এখানে শুরু করি করি 15 নম্বর বলছেন লায়না আখিরু হাজিল উম্মতে আউয়ালা সেংরা সেংরা ফলাইন শিক্ষিত হইব নেতই ওই আগের বুড়া করে গালি গালাজ করব আমি 15টা পড়ব আস্তে আস্তে এই 15টা হইলে কি হইব ফালিয়াত তাকিমু ইনদা জালিক তোমরা অপেক্ষা করিবা রিহান হামরা লাল বাতাস আগুন থেকে অগ্নি বাতাস টেম্পারেচার বাড়ি যাবে লাল বাতাস আসবে লাল আগুনের লোহাও আসবে এটা সূর্য থেকেও ক্ষতিকারক রশ্মি আসতে পারে ও জালজালা তার 2 নম্বর আজাব হইল ভূমিকম্প এই ভূমির মালিক কে হাকে হাকে কম্পন দি আল্লাহ বলায়ের কি সোনাগাজীর মানুষ জায়গা তো বহুত বেচ্ছত বাজারের জায়গায় 1 ডিসিমেল 1.5 কোটি টিয়া আসলে খারিজ দাড়ি যাও কে আছে জায়গা কিন্তু তো কোন লাড়া খাবা সিনি ছাড়া দে লাড়া ঠিক নি রে ভূমি মালিক যিনি ভূমি কম্প দেওয়ার মালিক একটা সুরা নাজিল করছে আল্লাহ সুরা জিলজাল ভূমি কম্প পৃথিবীর মানুষ চিন্তা করল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্কুল কলেজে না হড়ি উনি কেমনে কথাগুলো কয় ইজা জুলজিলাতিল আরদ জিলজালা যখন ভূমি প্রকম্পিত হবে কঠিন ভাবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন থেকে দামি দামি মাল বাইর যাবে স্বর্ণ তারপরে তেল সোনার তেল ইউরেনিয়াম কত কিছু বাইর যাব কিন্তু মানুষ কই মানুষ তো শেষ হয়ে যাবে বাইরে সোমবারে যে ভূমিকম্পটা হইলো তুরস্ক ভোর 6টা বাজে ঠিক নি রে কত পরিকল্পনা করছে বেন না কেউ বিয়ে করতে যাইব কারো গো মাইয়ার মাস্টার্স পরীক্ষা কেউ দুবাই যাইব কেউ আমেরিকা যাইব কারো গো ফ্লাইট আছে অজ করতে যাইব নবীজির সালাম করব কত পরিকল্পনা আল্লাহ কো কিচ্ছু হইতো না আইজিটা কইড় হইব ঠিক
জাঙ্গিরিয়া সেলিমে লাগি গেছে ইউসুফের দোয়ানের ইয়ানো শোনাবো কতই কইলে হইব না আল্লাহ হল আজিম কয় কইলে হইব কত দেয়া আশা করি তুই কইলে হইতো না কতই কইলে হইতো না আই কইলে হইব হেতে আই কইলে হইব তুই কইলে হইতো না আল্লাহ কয় আল্লাহ কয় তুগো দুনুগার কারণা কা কেউ কইলে হইতো না আই জিতে কই ধইব ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা করে তা করি ছাড়ে হাজার হাজার মানুষ শেষ ছয় হাজার বাড়িঘর মিশে গেলে বাইরে ও ভাই গল্ফের মতো আছে বাংলাদেশটা ভূমিকম্প হইলে রে ভাই ঢাকাতে প্রায় দেড় কোটি মানুষ শেষ এ যে রোম উঠছে এ রোম কবর হইব তার এনে সেটা করে গেলে তুরস্কে এক বেড়া বাড়াটিয়া ফেসবুকে স্ট্যাটাস দিছে মার বাইর মা বাড়াটিয়া মালিকে কইছে মারছো তুমি বাড়ে যে বাবা মা বাড়াইছি দিলে দাও নো বাড়ু বাড়ে যাও কই আয় হইছে আর তুই কত এনতে বাড়াইলেন কা আগের মতো থাক কো বাড়ো কো বাড়াইছি সোমবারে সকাল বেলা ও নাই আর আর বাইর মালিক এক তাবুতে আছি ত্রাণ খাইতে আছি ত্রাণ ত্রাণের আর আর হিডা আবার খাইবি আবার খাইবি আইয়ের 50,000 টাকা দিয়ে আগ্রা গোলা বানাইছো ইংলিশ তো এতে না আগে আবার ওই ছোটবেলা বাদি গেছে একজিলি দে ওই সামনে বাঁশের ধরনি দি কতদিন বাঁশ ভাঙি হড়ি গুড় মেতে গোসল করে গেলে চল আবার আইয়ে হাসির মতো কথা গল্পের মতো কথা বিপদ না ফলা পর্যন্ত বুঝ দিল বিপদটা কারে কর উদ্ধার কাজ চলছে এ হাঁকে দিয়ে আল্লাহ দিছে তুষারপাত গোষ্ঠীর মধ্যে 13 জনে মরে গেছে অজ্ঞ বাসি রয়েছে আল্লাহর কথা হলো তুই সাবাত তলড়ি বা স্পিকার এয়ার অব্দি দিতেছে বন্যা উপর থেকে পানি ডালতেছে ভারি আল্লাহ আল্লাহ সিরিয়ার কবর তো কেউ জানে না সিরিয়া তো বসির গিয়ে আর কুর্দি দুইটা দুইটা জোড়াই শেষ তামা তামা করিয়ে দিয়েছে হেরা হেরা করিয়ে দিয়েছে বিল্ডিং অত্যাধুনিক বিল্ডিং বাইরে সিরিয়ার মানুষ যদি দেখতে রে ভাই নবীদের আওলাদ তারা কিছু জিনিস তোরা বুঝতি যদি ফেট্টিকেল চাইছি মানুষের কি ডক বেড়া তোকে 18 কোটি মানুষ বতল বর ডক কদ্দুর এসে তীরে তোগ সিরিয়ার মানুষের একটা চোখের ডকের লগে আয়তন এত ডক মানুষের ফেসবুকে যা ইচ্ছা দেয় এর থেকে 100 গুণ বেশি ডকের আল্লাহু আকবার মালয়েশিয়া দেখছি মহিলারা ইয়াং ইয়াং মেয়েরা ভিক্ষা করে 6 ফুট লম্বা কত ডকে এনে লিখে দিছে আই এম সিরিয়ান মুসলিম ভিক্ষা করে এ যেগুন কোন রকম দায়িত্ব চাইতে হচ্ছে বিশ্বের ভিক্ষা করার লাগছে আর গরিব গুণ রয়েছে গরিব গুণের সোমবারে ভূমিকম্প দি মেসাকার করে গেছে বিপদ কারে কয় আবার বুঝতে সুখে থাকতে আল্লাহর সেজদা দিলি না নামাজ পড়লি না নবীজির মানলি না আল্লাহর জিকির করলি না বাইরে কোরআন পড়লি না এই যে ওয়াজ করাতি আইছো তার যা 6-7 লাখ টাকা খরচ করছ সোনা গাজী আর 10 গা মানুষ দিয়া হাজগা বেডা হাজগা বেড়ি আর যা কোরআনটা তেলাওয়াত করছি আসেনি নাই আসেনি নাই তা আল্লাহ বিশ্বটা কেমনে রাখবে 71 সালে মুক্তিযুদ্ধের পর যে কষ্ট করছ এ 53 বছর কোন কষ্ট আর তোরা করছ শুধু খাইতে আসো তার হোলান হুড়েতে আসো আল্লাহর বন্ধ বানাইলি না এ সামনে তো ঘুমায় হিম্বের মতো ডলি মারি ইলে বাল্লাহ দেখতেছি আজাব গুলা দেখতেছি আসতেছে তে এখনো সুযোগ আছে আল্লাহরে আই লাভ ইউ কই গেলাম মাহবুব রে দর্শি তোমাকে ছাড়বো না লিল্লাহে তাকবীর 129 ঘন্টা ভর তুরস্কের এক সোলারে নাজমুসিরকে ওলারে উদ্ধার করছে 129 ঘন্টা 7 দিন হর কোকিরে তুই এতদিন এন কিতা খাইছতে সাপে ইয়ার তলে হুড়ি ফানি হানি এসে কোন খানা এসে কোন কো বেড়া অজ্ঞা আরে আই এক ফানি আর খানা দিছে তো আল্লাহ যে কইছো আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া আলাল্লাহ রিজকুহা জমিনে কোন বিচরণশীল প্রাণী নেই প্রাণ নেই যাদের রিজিক আমি আল্লাহ সরবরাহ করি না জীবনের মালিক কে মরণের মালিক কে এ জীবন ওনারে দিয়ে লেছি আর আল্লাহ তোমরা তো এ জীবন মরণ তাক গই তুই আর এই মানুষ শহীদ কবুল করিও ভূমিকম্প যদি হয় আলহামদুলিল্লাহ যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ পরমাণু হামলা যদি হয় বিশ্বযুদ্ধে যদি আমি বোমার আঘাতে মরে যাই আলহামদুলিল্লাহ তুমি আমাকে ইমানটা দিও আল্লাহ এখনো সুযোগ আছে আল্লাহর দিকে চলি যায় পাফির বইল আল্লাহ আল্লাহর দিকে চলি যায় ভাই অবস্থা পালানো ভাই বাইরে গল্ফের মতো আজ কবে আমি একই পাগল হয়েছি কোনো বুঝলাম না কি তারে কর পৃথিবীতে কেয়ামতের আগে 3টা ভূমিকম্প হবে বড় বড় পশ্চিমে একটা পূর্বে একটা মিডিলে একটা মেসাকার করিয়ে লেবো পৃথিবীটা কত কষ্টে দর পৃথিবী বানাইছে আল্লাহ 5 লাখ বছর দর এ 5 লাখ বছরে বাংলাদেশে কি পদ্মা সেতু হয়েছে
কোন ইতিহাসে লেখা নাই আল্লাহ এখন তৌফিক দিয়ে সরকার করছে ভূমিকম্পটা হইলে আমি আন্দি যাইতে কান্দি আল্লাহ সেতুটা দোষি দেব জয়েন্ট সুড়ি দেব ফদ্দা সেতু মেঘনা সেতু গোমতী সেতু সব তসতস আর এসুক ফাতিনো তোরা আর এসুক ফাতিনো সময় থাকতে মাবুদের সাথে একটা সম্পর্ক তৈরি কর তাহলে ওয়াজটা সাকসেস নয় এসব ওয়াজ হনি রবিকে লাভ হইব মিলিন না মাইকেটে আলো জিব কোনো লাভ হইতো না ঠিক নি রে কিয়ামত রে মিনি কিয়ামত এর ভরে মাইয়া উদ্ধার হেও এক সপ্তাহতে বার করছে 18-19 বছর গ্যাং সোনা গাজী মাদ্রাসা তড়ে মাইয়া গিয়ে উদ্ধারকারী দর গ্রাইন্ডার মেশিন দিয়ে দিয়ে কাড়ি বিম কাড়ি মেয়ে রাত দেয়া যাক আদ দাও টানি বার করি আদ দেওয়া যাবে না আগে ওড়না দেন ই তিনি হিজাবান আমাকে একটা হিজাব দাও আল জাজিরা নিউজ কারে এখন তো আমাদের এখানে ফেরাল এ স্যুট তারপরে আমাদের লাইফ জ্যাকেট এনে মেশিন পত্র তোলা এত হেজাবা নিয়ম কত তুই আগে বাইরে ইয়ে তুই হাসপাতাল ভর্তি করাই আইসিইউ তে নি তারপর তোমার হেজাব টেজাব দে কোন না আগে আমার হেজাব দাও এরকম মহিলা 100 গা হইলে পৃথিবী থাকবে আর আঙ্গুর শোনা গা গাজি মার্কেটে যায় জিগনে ইয়েস নো ভেরি গুড হেতিরা যেভাবে যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যেন হাসে যে মুক্তাজর এরকম সিটিং মহিলা আমাদের সোনাগাজী নাই রে এ হেবুড়ির ঘরে কাবার ইমাম তৈরি হইব হেবুড়ির ঘরে মসজিদে নববী ইমাম তৈরি হইব এই হলো মহিলা এক সপ্তাহ জীবনটা কোন রকম কোন দিয়েছে আগে আমাকে হিসাব দাও জান হরে আগে আমার ইমান বাঁচাই বিপদ কারে কয় ফেসবুকে তো দেশ মোবাইলের একটা ফজিলত এটার মাধ্যমে দেখলাম এদিন না এক ভিডিও আজ জামাই অজ্ঞাস তুরস্কের আরোগ্য এত বড় হইব 4 বছর গেলে দনগা 7 তালাতে সাফাতে বাঁচি গেছে পুরা ফ্যামিলি শেষ ধনবেন কান্দে উদ্ধার করছে কান্দে তো ছোট বোনের ইয়ে আঙ্গুল বড়ি দেয় মানে দুধের লাগে কান্দে মাই একের বুঝ আছে ছোট্ট মানুষ এরপরে জড়ায় জড়ায় ধরে কান্দে সুমা দেয় দুনোকে কান্দে অজর তারা কান্দে কামিজ খুলি দি মাইয়া ওই আম্মু যে ব্লাউজ খুলি দুধ দিত মনে আছে এটা খুলি এমনি মুখে লাগাই দেয় দেখছিস তুই এই ভিডিওটা দেখছিস তুই বিপদ কারে কয় বাইরে তো গল্লা হরানো রে আজকে তোরা অকাতরে দান করছো তামারে বাইরে কিতা খাই পাইছি বাইরে রিজিকো বন্ধ করি এলার আল্লাহ সারা পৃথিবীতে আমি হাহাকার দেখতেছি ইউক্রেন যুদ্ধটা মানে আমাদের 810 কোটি মানুষের রিজিকো মনগর বাড়ি দিয়ে গেছে আল্লাহ অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ দেখ হিন্দি ভূমিকম্পটা লাগাই ওরে একদিন পরে ইন্দোনেশিয়া আল্লাহ টার্গেট হলো তোকরা জিরেতাম দিতাম এখন কেন্নে বাইসি আমার আল্লাহর দর আল্লাহর দর অবস্থা ভয়াবহ বিশ্ব ঢাকাতে 70 লক্ষ গেলার পানি প্রতিদিন উড়ায় এলা রিজার্ভ টাঙ্কিতে ভরে আব্বার দেয় না আনি এক মহান ব্যক্তি তোরে থ্রেড দিছে পানি লই পৃথিবীর কোন রাজা বাদশাহ থ্রেড দেন কোন পানি সম্পদ মন্ত্রী থ্রেড দেন সূরা ওয়াকেয়াতে ইন আসমাহা মাকুম গাওরা ফামাই আতিকুম বি মাই মাইন এবড়া যদি তিনি পানির লেয়ারটা নিচে লই যাব তোরে কে পানিটা দিব সুপেয় পানি বান্দা তোরে কে দিব এক মহান ব্যক্তি ধমকাইছে সে মহান ব্যক্তির নাম আল্লাহ তাহলে পানির মালিক কে আল্লাহ উনি পানি ওনার সুইজ ওনার কাছে দৌড় দিয়ে দি বৃষ্টি আদিকাই এলাছে উপরে বোমা হামলা করলে সব রাসায়নিক পদার্থ হানি আর খাইতে দিত নিচেরটা নিচে লই যার ঢাকাটা হ্রদের মতো গাঁথি যাবো নিচের দিকে কি অহংকার সোনাগাজী বেশি এত ঢাকা বিল্ডিং করি গেলাম শুধু দোয়া করি গ্যারেন্ডার মেশিন দিয়ে কাটিয়ে এলাম দেখলাম ওরে আগে তো করার দিকে একটু সেন্টারিং ওন কি মেশিন একটা ফাইনালা বার করছে এটা দিয়ে সেন্টারিং কাটি বানালাম মা গো সার ঢালাই করি গেলাম মা গো লইয়ে নেন আরো যার গামি কি তা দেখছো তুই রডের হেড দিছে রডের গিরা লাগা দিছে অসাধারণ নমনীয়তা মানে কি আঙ্গো হেদ্দা কোম্পানি রড দি যদি বিল্ডিং দম বিল্ডিং ভূমিকম্প আইলে রুকু করবো সেজদা দিব মগর ভূমিকম্প চলি গেলে আবার কে আমি কাড়াই যাবে বিল্ডিং আল্লাহ আকবার এটা দেখো অসাধারণ নমনীয়তা আমি চিন্তা করছি আবার নিচে দি লেখা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে মানে তোর বাপ দাদা সহ্য গোষ্ঠী হোলা মাইয়া বিক্রি থাকতে আল্লাহ আরে না
ফাইলিং করে ফাইলিং 40 ফুট ফাইলিং 100 ফুট ফাইলিং আই বাড়ির ফাইলিং প্ল্যান যখন করলাম ইঞ্জিনিয়ার সাহেবের কইলাম আচ্ছা ভাই সাহেব এটা কিটা কইলাম কাপসারি ভাই যা করছি আরো 20 টন কম আছে আরো 20 টন বেশি ওজন লইতে পারবে না দুটো ফোর্স ফিলার দিছি ফাইলিং এ এইভাবে আচ্ছা ভাই সাহেব তাহলে তো আর বিল্ডিং বহুত মজবুত রিক্টার স্কেল কত মারতে পারবে কো ভাই হে হিসাব নাই এখন তো কি এর ফজুক্তি রিক্টার স্কেল না 8.5 লাগাই মেসাকার করে দিলে বিল্ডিং হাতাল লই গেছে হাতাল লই মাগো দেখি আমি দুই দিন হুঁশ ছিল না আমার কাফেতে বিল্ডিং এনে এনে হাতাল লই যায় 365 মাইল পর্যন্ত তুরস্কের একদিক দিয়ে খালের মতো হয়ে গেছে ফাটি গেছে আয় হায় এরকম যদি আমার বাংলাদেশটা কোন ফান্ড দিয়ে ধরে এভাবে ফাড়ে রাস্তাঘাটগুলো সব মেসাকার হয়ে যাবে মাবুদ্রে কষ্ট আমরা কেমনে সহ্য করি ছোট্ট একটা দেশে এতগুলো লোক মাবুদ্রে তোমার কাছে আশ্রয় চায় কষ্ট দিও না আল্লাহু আকবার এই যে যে তিন দিন সাত দিন আটকে রয়েছে ডাক্তাররা কয় আফসারি ভাই এই যে ধরেন জিজ্ঞার আত আটকে ছিল আর হইতো আর না ফাটতেছে না এটা আটটারে কো ভাই বারে দৌড় দি চলে যাইব ফাটতেছে না আটকে রয়েছে কো কি ব্যথা আরে ব্যথা কান্দার তো বল নাই জোগাত দিবার বল নাই আর আইতে ইচ্ছা বাংলা সুরের ভিতরে হরণ দূর কথা আরে যদি অন সোনাপুর রোম একটার ভিতরে যদি বারা দি তালা মারি গেলাস আমি মরে যাইব 12 ঘন্টা যখন আরিটা মনে হইব মাগো ভারত তো তালা আটকা মাগো আই কিতে করি এ মাগল লগে আয় হার্ট অ্যাটাক দুই মাস আগে সমুনি প্রাইম হাসপাতালে আয় একদম গেছি এখন বাইরে আরো কত আগাস সারে ভাই আগাত হচ্ছে তো এবার আরে নিস্তালাতে ভাই আগ্রা খোলাত নিছে এটা ইংলিশ টয়লেট এখন ভাই এটা থাকতে না গো গেরাই মেডা আসেনি কো হুজুর এটা 11 তালা তারে লিফটি উড়েই মাগো কত বড় লিফট কইলাম এর এটা দাম কত কষ্ট 80 লাখ টাকা 30 সেকেন্ড আর 11 তালাত লই গেছে গো চাই দাঁ গো গেরাই না আগ্রা খোলাস আমি বইছি সব কুলি টুলি বইলাম আগারে ফোন করি মনু রে বার রাস্তা মাগো আন মাথা তো সিগন্যাল দিছে আফসারি তুই 11 তালাত আস ইনে মনুষ মাগো কিতে রে মনের মধ্যে গরে আয়া কর তালা ডরে আর আগা আগা নাই দাতাই আত্মক দুইছি বুঝাইলাম আর আর আগা আগা হইছে উদা এবার দরজা খুলি বার হইলাম কইলাম এর আর নিছে নামা নিছে নামা লিপ দিবি ঠাস করে নিছে লই যাই নিস তালা তাই কো আল্লাহ রু আছে কউজু কি তাই কো বাইরে আয় ডরে আগি না রে ভাই ডরে আগি বাইরে ও ভাই ইসু বিপদ যদি বড় আছে মিনি কি আমার তুরস্ক সিরিয়া লেবানন হই গেছে রে ভাই ও ভাই রে আমাদের যদি আমরা যদি এই বিপদে পড়ি রে ভাই আঙ্গ তো ভয় নাই আসেনি আল্লাহ কইতে নবীজি কইতে আছে ও এই ফন্ডটা কাজ করলে তোঙ্গো কি হইব রিহান হামরা জালজালাতা ও খাসফান ভূমি দশ হইব পাহাড় দশ হইব ভূমি দাবি যাইব কই মাসখান শেয়ারা বিক্রিতে যাইব শেয়ারা বিক্রিতে পরমাণু বোমার লগে এই আছে হিরোশিমা নাগাসাকিতে জাপান দে 88 বছর আগে মেলাইছে বোমা এখন পর্যন্ত হলান বিকলঙ্গ কয় দ কারো চোখে হাত নাই ঠ্যাং নাই কারো কল্লা দুইটা এইভাবে তারা হইতেছে এই পরমাণু হামলা যদি ইউক্রেন বা রাশিয়া যদি করে আল্লাহ না করুক সারা পৃথিবীর মানুষ বিকলঙ্গ হয়ে যাব শত শত বছরের লাই বলা যায় না কি ঘটে পৃথিবীটা এরপরে ও কাসফান আসমান থেকে বড় বড় পাথর মেলাইব আল্লাহ শিলাবৃষ্টি হিল মেলায় মেলায় তো করে মারিয়ে লাইব ও আয়াতিন তাতাবা কানে জামিন বালেন কুতিয়া সিল কুহু নবী কয় তসবির সুতাটা ছিড়ে গেলে যেভাবে জজরাইয়া তসবির দানাগুলো হড়ি যায় ওইভাবে জজরাই বিপদ নাজিল হইব মার্চ মাসে একটা এপ্রিলে একটা জুনে তিনটা মেতে সাতটা এইভাবে একটা ঠেকাই গুলাই তানো বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ তাহলে এখনো তো আল্লাহর সুযোগ দিয়েছে দিছিনি সুযোগ পাইও মাহুদের ডাকলাম না আল্লাহ প্রিয় বান্দাগুলোর কলবে তুমি ঈমান কবুল করো আমিন রাসূল সাল্লাল্লাহু প্রেম তাদের কলবে এলকা করে দাও তো প্রথমে নবীজি কয় ইজাত দুখিজান ভাইও দুয়ালা যখন দেখবা রাষ্ট্রের মালেরে আমার উম্মতরা পার্সোনাল মাল হিসেবে খাইল আল্লাহ দিছে খাইবার লাগে না এটা কথা আওয়াজ দিবি না এটা কল্লা বাল আদম কইরা পাইল লাগে এটা খাইবার লাগে আমরা খাইবার লাগে কত অন মনে করবা পৃথিবীর হায়াত বাকি নাই দুই ওয়াল আমানাতু মাগনামান আমানতের গনিমত মনে করব ওয়াস যাকাতু মাগ যাকাত দেওয়াটারে জরিমানা মনে করব জাকাত দিত না আঙ্গ সোনা ঘুরে নামাজি আছে দুই ভার্স জাকাত দেন না নাই আসলে জাকাত দেনি দেয় না লাল কাড়ি নাজি আছে সোনাপুর হসিমাতে লাল কাড়ি জোর নজ খাড়া এ লাই সব সুজা কর আল্লাহু আকবার
অথচ বুড়িগা লাল কার্ডি আছে ঠিক রে এরকম লাল কার্ডি না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে লাল কার্ডে আর কিয়ামতের একটা আলামত নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকসামা মিরাস কিয়ামতের আগে মিরাস বন্টন হবে না বুড়িগা সোনাগাজী মার্কেট সব খোলাগো নামে দিয়ে লেছে দলিল করে দি সোনাপুর আইছে মসজিদ দিলে আয় কছি কান দিচ্ছে আল্লাহ দিব তো করে আব্বা দোয়া করে যাইয়ে জায়গা জমি দিছে ওলার নামে জিরে দে দোয়া 100টা ফ্যামিলিতে একটা ফ্যামিলি ফরজ মোতাবেক সম্পদ বণ্টন করে কিনা সন্দেহ এটা কিয়ামতের আলামত সম্পদ বণ্টন হবে না আরো কিছু ইসরাইলি ভাই আছে সোনাপুরে ইগুনে ফিলিস্তিনের লাটি হাড়া বিকেশ নগদ রকেটে কিললে ইসরাইলরা ফিলিস্তিনের জায়গা দখল করে মারি গেল আর অথচ হাতে নিজে বোনের জায়গা দখল করে বুড়িয়া রোম অজ্ঞাতে গেছে জিরগো নামে এনদি সোনা গাজী 80 লাখ টাকা রোমিকে দাম এ রোমে অজ্ঞা দিছে আর তো হুরা মার্কেট হেতাগো নামে দিছে ওলাগো নামে রোমিটা 80 লাখ মূল হেতে গুন্ডা ফান্ডা লয় মিন্টা সেন্টা সেন্টা রেন্টা সাগুকে সবুজ যে আকাশ সারে লয় যায় ফাসাদ তো আনারে করো তুই পয়সা মালিক হইছ আর বাপে বনের দিকে গেছে বনেরে আমরা পয়সা দিলে বনে আইব বনে একটা সাইলে আড়া হইব তুই মুলালি দে কল্লা না হাক করিয়ে লইম তো এরকম সিটিং ইসরাইল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে হেতের নাম ইসরাইল হেতের নাম ইসরাইল হেতে ফিলিস্তিনের লাটি আলা বুড়িয়ারা মেয়েদের সম্পদ যা আল্লাহ দিছে ঠিক পুঙ্কুনু পুঙ্কু রূপে দিয়ে যাবেন না আল্লাহর কাছে আপনি দরা খাইবেন আর আপনি দেওয়ার দরকার নাই আপনি কারণ আমি দলিল করার দরকার নাই আপনি মরে গেলে এরা ভাগ করে নিবে ঠিক কি না এটা কিয়ামতের আলামত সাহেব যাকাতের কথাটা একটু কই 100 টাকা 250 টাকা 1000 এ 25 টাকা 1 লাখে তুই মোবাইলতে বসকে তোরে অন খাড়া করে এত কাছে মাপ সবাই লইও তোর দিকে 1 সেকেন্ড সময় দিলে এত কো কষ সেকেন্ড নষ্ট ওয়া শুন হেতে মোবাইল দিবে কোন মই লই হরি কার দিকে ঠিক নাই মেজাজ ঠিক নাই তারের মতো সুজই কেলা সব হইতা দেশায় এমনে এমনে ডাকাইতে লানি সাই দি কোন দি কারে লই হরি ঠিক নাই তারের মতো সুজা রেডি 1000 এ 25 টাকা 1 লাখে 1 লাখে 2500 1 কোটি 2 লাখ টাকা আষ্টটা বিকেশ নম্বরে টাকা সেন্ড করবেন ইননামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল আষ্টটা বিকেশ দিবেন লা কইছে কে এইটা হুজুরদের থেকে ব্যাখ্যা নেবেন আষ্টটা বিকেশ নম্বর কিতা কিতা আমরা দিই না সেয়ানা হাজার হাজার কোটি টাকার মালিক আব্বার দরবার মশুকা দিয়ে 1 লাখ 5000 টাকা দিয়ে ফিকা পুড়ে সোনা গাতি মার্কেটে দিয়ে জিগির করতে করতে যায় জিগির করে না হেতে রে হুফানি বের আমি দচ্ছে মালিক প্রেমের ফেরি গো ঘাটে টিকট গো বিলায় প্রেমের হাটে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে জাকাত দেওয়া ফরজ কিয়ামতের আগে আমার উম্মত জাকাত দিবে না তারা সমাজে জাকাত নাই এই যে একটা মহিলা ফঙ্গু মহিলা গেটে বসে রয়েছে দেওয়ার লোক নাই খাইতে আসত 10 টাকা 20 টাকা 500 খাইবি এই মহিলার তোরা ব্যাকে দশগাড়িয়া করে দিলে কদর সলতে হারে কত কষ্টে আছে মানুষগুলো আর যাইবার সময় মাহফিলে যত আঙ্গুল গজা যা যা দ্রব্য আছে কিনে লই যাবি তারা আশা করি দোয়ান দিছে এই জিনিসগুলো যাতে তারা বেচলে ছেলে মেয়েদের খাওয়াইব 5-6 দিন আগে সন্দীপ একটা মাহফিল মহিলা সন্দীপ মহিলা মাদ্রাসা করলাম একটা বুড়া মানুষ রাত 12টাতে মাহফিল শেষ গোলাল লই বসে রয়েছে ভাজির না গোলাল আর প্রিয় খানা আর কি বেচা হইল না আমার তো মিছিলের লগে লই যার গই আমি চাইছিলাম এটার দাম যা দিয়ে দিতাম বুড়া মানুষ ঠান্ডা হয়ে গেছে কে নিব
এটাই হলো দোয়া, এটাই ইসলাম। বাজারের দোকানের একটা মালও বাকি রাখবি না, লই যে বিঘা ফুসা দি সাইজ লুট করিচ্ছে, এটা কি হইব? সোয়াব হইব, কি হইব? এগুলো অনেক অনেকে ব্যস্ত আর না, বড়ি নিয়ে আসছে, জিলাপি নিয়ে আসছে, কিনবি, এগুলো একটা বড় কাজ, কিছু পয়সা নিব, তার ওয়াইফে সারাদিন বানাইছে মাহফিল, আফসারি সাহেবের মাহফিল নিব, যদি মালগুলো ফেরত যায় স্বামীও শরম পাইব, কেবল তুমি জিয়ে না যা খালি নস খাও, তুমি খালি লস হয়ে আনো, তাইলে তার মনটা ছোট হয়ে যাবে। কারো মন ছোট করিও না, প্রত্যেকের দান করো, একটা খুশির বিনিময়ে হয়তো আল্লাহ ভূমিকম্প থেকে দেশটারে বাঁচাইব, ঠিক আছে? ভালো কাজগুলো করিও। আরো একটা জিনিস আমি দেখি, শহর বন্দরে তোমরা জুমার নামাজ পড়ো, আহ আমি দেখি অনেক ফকির বসে বেশি পায়কদের সাক্ষাৎকার নিলাম, যেডি কিরকম দেখো হুজুর 20-30টি আই কান্দি দিলাম, আর নিজে নিজে কান্দিলাম, মাহবুদ রে এই 20-30টি আয় এক সপ্তাহ আয় কি তার হয়, শত শত মুসল্লি নামাজ পড়ি যায়, যত ভার আল্লাহর নামাজের কথা বলছে তত ভার আল্লাহর নামাজের লগে সাকাতের কথা কইছে, আকিমুস সালাত ওয়া আতু সাকাত, সুরেশিবের নামাজের কথা কইছে আল্লাহ, সুরেশিবের সাকাতের কথা কইছে, কত মানুষ কত কষ্টে আছে রে ভাই, ভূমিকম্পটা আল্লাহ এমনি দিত না, নিষ্ঠ হয়ে গেছি আমরা, প্রত্যেকটা মানুষ ধনীরা আমরা অহংকারী হয়ে গেছি, গরিবে কি পরিমাণ কষ্টে আছে কেউ দুঃখ বুঝতেছে না, কত দুঃখের পর অটো কিনি রোডে চালা, তাদের দিকে চাইলে আমার হারানো রিওডে সিএনজি ওলার তো কিছু ট্রেনিং আছে, অটোর তো কোনো ট্রেনিং নাই, রিক্সাও চালানো হেডের অভাবে চলিয়েছে, কত কষ্ট, কে তাদের মুখে হাসি ফুটাবে, একমাত্র জাকাত যদি তুমি হিসাব করি তোমার গ্রামে দাও, মানুষগুলো পাইছি, ওকে গরু কিনে দাও, দুগা বেড়া কিনে দাও, একটা মহিষ কিনে দাও, দেখবো মানুষটা গরুটা বিক্রি করি 25,000 টাকার গরু বিক্রি করতে পারবে 1.5 লাখ টাকা, তার মেয়েটা বিয়ে দিতে পারবে, চলতে পারবে, নবীজি যে ইসলাম নিয়ে এসেছেন, মানবতার কল্যাণ নিয়ে এসেছেন, সে মানবতার কল্যাণ এখন আর নাই, আসেনি, ভূমিকম্পটা আল্লাহ কত মন কষ্ট হইলে তো করে এইভাবে সাপ দি মারি গেল, তুই যেটা করছো দুর্নীতি 3 নম্বরি 4 নম্বরি করি বিল্ডিং উড়েছ, তোরা এটার তলে সাপ আদি মারি গেলি, সাপ আদি মারি গেল, মাতার সাবাদিদের জন্য কিছু রাখিও, তাহলে জাকাত দিবানি, জাকাত দিকে জাকাত দিবানি, কেউ নুঙ্গি কুত্তা দেয় কাটিয়া দিতে মার্কেট করছো, তোমার গরিবে কইছিনি হেতা কাটিয়া দিতে নুঙ্গি কুত্তা কিনতে, জাকাতের মাসালা হইলো মালিক বানায় দেওয়া, গরিবের মাল গরিবের পৌঁছায় দেওয়া, ধরো তুই এইটার মালিক, ধরো তুই আবার জিডে করো কুত্তা কেন নুঙ্গি কেন মশারি কেন তোরটা তুই কেন কেন বেড়ি গাও বই, সিস্টেম হলো মাল টাকা দেওয়া, কি দেওয়া এ মাসালাটা অনেকে বুঝি না, কামড় এক কান্না কান করে দিয়ে দেয় যেন হাতে হাড়া দিছে, আটে দিয়ে হাতে মার্কেট করে, টেয়াড়া কার গরিবের, টেয়াড়া কার, কেয়ামতের আগে জাকাত আর থাকবে না, এই বিল্ডিং শেষ হয়ে যাবে, আমাদের অবস্থা ভয়াবহ। তারপরে 4 নম্বর হচ্ছে চুরল্লি বলে গায়ের দিন, কেমন একটা জামানা আইব আর উম্মতেরা, এলেম কালাম শিখবো শিখাইব মগদ ইসলাম ন অন্যটা, কোটি কোটি মানুষ আমরা বাংলাদেশে পড়ালেখা করি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের পড়া কোথায়, নবীর হাদিস কোথায়, সেদিন এক স্কুলের কিনার দিয়ে গাড়ি চালাই যাই 1,500 ওলা মাইয়া কিতা কয় ওই এটা ফেরেট করতেছে, আয় কান্দি আসি রে গাড়িও চালে কান্দি এরো, একটা কত মনুষ্যের ঘরে কথা কো, আফসারি জোরে কো, আফসারি তুই কিল্লে কানছো, যারা আফসারি কো তুই কিল্লে কানছো, কাইলাম মাহবুদ রে 10টা থেকে 4টা আন নবীর উম্মত পুরুষ মহিলা গুলো এখন পড়বে ছাত্রছাত্রী গুলো, কিন্তু আমার আল্লাহর ফড়া তো নাই, আমার নবীর ফড়া তো নাই, আল্লাহ কো ফড়ো কোনো অসুবিধা নেই, ইকরা বিসমি রব্বিকাল লাযী, তোমার রবের নামে পড়ো, পড়া লেখা আছে আমার আল্লাহর পড়া লেখা নাই, তো বিশ্বটা থাকে কিভাবে রে ভাই, এক মাসে একটা আয়াত অর্থ সহকারে তাফসীর সহকারে শানে নজুল শানে নজুল সহ, এটার মাসালা কি, নবী কি আমল করছে, সাহাবীরা কেমনে করছে, আমাদের কিভাবে আমল করতে হবে, এ 12 মাসে 12 আয়াত হলাম ইয়ারে শিকার না, আন্নার হলাম ইয়ারে আমরা ডাক্তার বানাইতে আছেন 2-2.5 কোটি টাকা দিয়ে হরানের, সোনাগাজী পাইলট স্কুলে হরানের আন্নার মাইয়ারে ছেলেরও হরাইতে আছে, হরার কোনো অসুবিধা নাই,
আসছেন ওকে আগে দিয়েছেন টিউটর মাস্টার বস ভর্তি আছে কিন্তু আমার রবের ফড়াটা কোথায় সারা পৃথিবীতে ফড়ে আর আল্লাহর ফড়া নাই আল্লাহ এর জন্য কম দুঃখে লকডাউন করানো কইছে বই বেশি ছবি চাই এলা লাগবে না এই দুই বছর অটো পাস কি পাস তুরস্কের জন্য ভূমিকম্প দিছে স্কুলে নাই কোন না অন লাগ দরা যা স্কুল বান মিকেল বান আর মার রে দা মার এ হড়া টুকু বন্ধ আর অল্প সময় অল্প সময় মাদ্রাসা ছেলে বেলেরা মাদ্রাসা চাঁদে যেন হাতে জোর করে কে কত্তা কাপ দিয়েছে হেতে আই গান্ডা রাখে তুন কত্তা টত্তা খুলি মেলা হালায় হেতে মাদ্রাসা যায় মাস্ক একটা পরিয়ে নেয় কইলাম কি রে অন কি রাষ্ট্রের আইনা সিনে মাস্ক লাগা নানি মাদ্রাসা যায় দেন সরম লাগে এতে আর সুল মফ কাটিং দিছে পুরা সোনাগাজী থানাতে যদি জিজ্ঞেস করেন দশটা ছেলে পাইবেন নি তাফসিরে বাই যাবি আর এমারাত ফরিন না আগামী পাঁচ সাত বছরের ভিতরে সকল মহাক্কে কালে মরে যেতেছে এলেম শূন্য হচ্ছে এলেম শূন্য হচ্ছে আলেম শূন্য হচ্ছে বিশ্ব তো তাইলে আমরা কিভাবে বাসি আমনের হোলারে আমনের মাইয়ারে ম্যাজিস্ট্রেট বানান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোরআন যাতে নিজে নিজে মিনিংস করতে পারে অর্থ করতে পারে বুঝে নিজে নিজে পড়ার পড়াইবেন নি পড়াইবেন নি আন্নার মাইয়াডা সোনাগাজি কলেজে যাইতে অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙি গেছে প্রিন্সের মতো মাইয়া মাইয়ার আলগা ফাও লাগাইছেন যা ফান্তু আনে 30 লাখ টাকা দিয়ে মাইয়ের দিকে চাইছে কান্দেন আর জি গো কত কষ্ট করছি এই সবজি কত ভালো বিয়ে দিতাম আমেরিকা জাপানি ছেলের কাছে আইস তুই ফঙ্গুই গেলি আর মাগো জিল্লে কত কান্দা কান্দে তেও শেষ করছে কিন্তু এ কথা চিন্তা করলেন না মাইয়া কাছে নামাজ হয় না মাইয়াগার তো কবরে ফেরেশতারা কাড়িয়ে লেবে ঠ্যাংটা কত মার দিব মাইয়াগার এখনো সময় আছে মাইয়ার দরিয়ে লেবেন জি গো জি আমার আল্লাহর সেজদা দে আমার নবী দে মহব্বত কর জি কোরআন তেলাওয়াত কর এক মিনিট কর জি পর্দার সহিত চল ফর্দন ইয়াং মেয়েরা করে না ফর্দা করে কারা বুড়িরা বুড়ি করে সালাম দিস এই যে এটা কিয়ামতের আলামত অশ্লীলতা বৃদ্ধি পাইবে লা তাকুমু সাআতু হাত্তা তাজুরাল তাজহারাল ফুহুশু বুড়িরে যদি সালাম দিস সালাম আলাইকুম দাদুমণি কেমন আছেন ও ওয়ালাইকুম আসসালাম ভাই তুই কলাই যাও আয় সোনা বাজি যাই দোয়া করছি দোয়া করছি আচ্ছা বুড়ির দিকে কে চাইব ইতির বেল নাই বল না ঠিক দিদি আর মাইয়া জিজ্ঞে এটি হরে মেট্রিকে হরে সোনাগাজী কলেজ হরে যদি জিজ্ঞেস করো ইসলাম আলাইকুম নাহিদা কেমন রে আছিস আরে ভাইয়া আমি অনেক ভালো আছি পড়ালেখা এখন দারুণ চলছে কথা কয় আর আঙ্গুলে আংটি ধরে ভস করে চুলের ইন্দিলে আড়া খাওয়ায় ভাইয়া তুমি না 80 মিলি স্পিডে হুন্ডা চালালে না অনেক সুন্দর লাগে আমার কাছে যখন হুন্ডাটা ব্রেক দাও চুলটা একটু এ হয়ে ব্রেক মেরে আমাকে আই লাভ ইউ কো জাম্পিং মারে ভাইয়া থ্যাংক ইউ এরকম সিটিং মাইয়া আমাদের সোনাগাজী নাই রে ফর্দা করিবার কথা কে করের কে মাইয়ারে ফর্দা শিখাও মাইয়ারে ফর্দা শিখাও কোন একটু মিলিমিশি চলে একটু এই বয়সে বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ না আছে যে সময় কারেন্টের ভোল্টেজ বেশি এ সময় কভারিং লাগাইবে নত পজিটিভ দেখো কি দিব অপ্তরই বাস্ট করিয়ে নেবে সমাজ ঠিক দিদি আর যেটা তারপরে বিদ্যুতের ভোল্টেজ নাই এ নিবে নিবে হিগা কভার লাগা একারে কি এ বিআর বি কেবল লাগিব না ওয়ালাইকুম আসসালাম ভাই আসিবালা আসিবালা ঠিক দিদি মহিলাদের কণ্ঠটাও বরদান আল্লাহ বলতেছে ফালা তাখদানা বিল কওল ও মহিলা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না যদি মায়াবী কণ্ঠে কথা বলো ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদুন যাদের অন্তরে বক্রতা আছে আই লাভ ইউ আছে হেতে কাইতে জিব ওয়া কুলনা কাওলাম মারুফা ন্যায়সঙ্গত কথা বলিবা যদি বলে ভাবি আফসারি ভাই আছে রে জানি না কোথায় গেছে বলতে পারি না তাহলে আই লাভ ইউ তো দূরের কথা এত টাইগার খাইব 3 গেলাস আর যদি বলে ভাবি আসরি ভাই কোথায় রে আরে ঝাঙ্গি ভাইয়া বহুদিন পর এসেছে গরিবের তো যে পর এক আরে মধ্যে তো বাড়ি টানের লগে আই লাভ ইউ হয়ে গেছে আল্লাহ কণ্ঠরে এই জন্য ফর্দা
কণ্ঠটাও পর্দা শুধু লজ্জাস্থান লজ্জাস্থান নয় মহিলাদের কণ্ঠটাও লজ্জাস্থান এখানেও পর্দার ব্যাপার সেবার আছে স্যার হাস্যটাই আল্লাহ মোবাইলে আর বোনেরা কণ্ঠ বিক্রি করিয়ে লাগে দুঃখিত দয়া করে রিসার্চ করুন কত সুন্দর করে কয় ঠিক নি রে অথচ নিজের হাজবেন্ডের লগে এত সুন্দর কথা কয় না গুগলে আর কয় 500 মিটার ওয়ে সোনাপুর স্টেশন ফ্রন্ট সাইড ড্রাইভে ভিডিও গার গুগলে কয় আই কো আফা আছে দিবালা আল্লাহ কথা কয় না এতে ঠিক নি রে পারন ফেনি আর না চট্টগ্রাম চলে আসুন আমাদের সোনাগাজী আমাদের জেনারেল হাসপাতাল এদুর কয় পুরুষে আর কদুর কয় মহিলা মাও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী আমাদের নাহিদা সুলতানা চলে আসুন আর নয় ফেনি আর নয় চট্টগ্রাম আমাদের সোনাগাজী ঠিক নি রে স্কুল মাদ্রাসা তো লানবত্তি করে ভাইয়া না অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি জায়েজ আছে আর যেগুন বক্তৃতা দেয় স্পর্শ হচ্ছে থেয়ে মারিলে তো আগালে মারিল লগে ঠিক না সুরা আহজাব সুরা আম্মা ফিচিল কণ্ঠে মায়াবী কণ্ঠে শ্রেষ্ঠতম কণ্ঠে কথা বলবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের সাথে স্বামীর সাথে সুন্দর কথা কয় না ভাই সাহেব এমন ভাবে কথা কয় যেন তিনি কুত্তা সোয়া তিনকে কামড় দিছে তিনকে আরো অজ্ঞার করলাম মাহফিল থেকে যাই যদি কস ডার্লিং একটু দরজাটা খোলো না কোলে গেছো এত রাত তুই বলো যেন তিনি কুত্তা কামড়াইছে সোনা লাগা যে উত্তর বাজারে কুত্তা দৈন বাজারে আছে যদি অজ্ঞা মিস করল আর দৈর্ঘ্য যত সুন্দর কথা আছে মার্কেটে যাই কয় ঠিক আছে না শাড়ির কুচিটারে সুন্দর করে এভাবে ধরি দোকানদারের সামনে হলে একটা আশি দিয়ে লাগ সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আরে ভাবি গরিবের দরজা হাতির পাড়া না ভাইয়া এমনটি বইলেন না কথা কয় না আসে বালি আতলারা আসে আর জামাইয়ের লোকে কথা কয় যারে তুই কুত্তা কামড়াছে বুড়িয়া করে জিজ্ঞেসে নাকে কতবার এ করছে রে রে কুত্তা কথা কয় স্বামীর কুত্তা কয় এ আমরা ধর আম দেশ আর ভাই সভাপতি দি আই হলদা নতি দি ভাই বেহুশ মেহমান ইয়ে না না হদান অতিথি হদান বক্তা গরো বেল নেই কত বড় দাওয়াত দেখে আম্মা জিরা রাসূল সাল্লাল্লাহু আপনাদেরকে চারটা কাজ দিছে কয়টা এই যা সল্লাতিল মারাতু খামসাহা মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সওয়ামাত শাহরা রমজানের রোজা রাখে হাফিজাত ফরজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে ওয়া তাজাওজাহা নিজের স্বামীর অনুগত করে ওয়াইন কানা তালা তার নোর যদি রুডি গোলাত দেয় হিয়ান্তর যদি স্বামী করে মাই ডার্লিং কাম টু মি বলতে বল আব্বাই আই এম রেডি আডা হিটা হুড়ি যাক দৌড় দিছো লিয়ে হইতে এবার স্বামীর কাছে এ সাতটা আমল যদি করে মহিলারা কিলা লাহাদ কুলি মিনা ইয়াব অবিল জান্নাত শীতে বলা হবে মহিলা গো জান্নাতের লক্ষ লক্ষ দরজা আছে যে দরজাটা দিয়ে মন চায় সে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো মহিলারা কাজ করা সাইটটা আর আঙ্গ মহিলা রাখো আমার চাকরি বাকি আছে না আমার এগুলো করতে হতো জামাই সোনা কাজী তারপরে বউ কক্সবাজার হিয়ানো অফিসার হিয়ানো স্কুলের চাকরি বা এক্স ফর এক্সাম্পল তো স্বামীর যে সময় দরকার সে সময় তো নাই স্কুল তো নাই বেনিটিভ এক সব মেলা মারি আলাদি ডার্লিং কষ্ট হয়েছে কষ্ট হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে লাগে সে ক্লাস করতে করতে এতে ফিরিতে আলাপ করে অফিসার বাস স্যার জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার করে নিবেন স্যার কুইক স্যার এ থ্যাংক ইউ স্যার হাই হাই কোথায় সে মদিনার ইসলাম নবীর মেয়েরা কি করছে নবীর ওয়াইফেরা কি করছে হুজুরের ক্লাসের 125,000 সাহাবীর মেয়েরা কি করছে তাদের ওয়াইফেরা কি করছে সেই মোতাবেক মুসলমান চলে না আম্মা আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে প্রস্তুত থাকুন আপনারা কাজ দিছে কি আল্লাহ এবং তার রসুল আপনি করতেছেন কি মেয়ের বার কর নিয়ত খারাপ আমার মেয়ে অপরের উপর ডিফেন্স করবে না কেন আমার মেয়ে না নিজের পায়ে নিজে দাঁড়াবে তো স্টাবলিশ হবে না বিয়ের ফাস্তা দিলেন না আমাদের ফ্যামিলিতে 30-এর আগে বিয়ে নেই আল্লাহ 9 বছরে মেয়ে দিয়ে দিছে হেতে কত 30-এর আগে বিয়ে নেই
এ হোলামা ইয়াজুদি জেনা বিচার করে আল্লাহর দরবারে তোরে অ্যারেস্ট হতে হবে ওহে বুড়া খেয়াল রাখিও তুমি আল্লাহ কইছে কি তুই করর কি ভূমিকম্পটা এমনে আইয়ো না বেটা এমনে দেনো এমনে দেনো ছেলেরা বিয়ের প্রস্তাব দিলে ওহলা কি করে হোলা ডাং ডাং করে কালাম পট খেলে ওলা কিতে করিব ওলা কিতে করিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছে হোলা কি করে বিশ্ব সুন্দরীর বিয়ে দিতেছে বেকার ছেলে গরবাড়ি কিচ্ছু নাই আলিরা দিলা তালা আনো ডাইরেক্ট দিতেছে যাও আলি বিয়ে কর বিয়ে দিয়ে বা জিরে কাজি কেমন বুঝছো হাত জামাইরে খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ ইসলাম শুধু অন বয়ানের ভিত্তি আছে কাগজ কলমের ভিত্তি আছে হিন্দু ধর্মের মতো আমলের বেলা কেউ নাই আমনের মেয়েটার বরকতে আমনের ছেলেটার বরকতে যদি দুইটা মানব মানবী জেনা ব্যবিচার থেকে বাঁচে ইব্রিজিং থেকে বাঁচে মাদক দ্রব্য গ্রহণ থেকে বাঁচে হতাশা থেকে বাঁচে আল্লাহর দরবারে আপনি সওয়াব পাবেন আজ সমাজ পরকীয়া জেনা ব্যবিচারে সয়লা হয়ে গেছে দায়িকারা আমরা আব্বা আম্মারা কম দায়ী নয় আবার কিছু শ্বশুর আছে শ্বশুর নামে শকুন আছে নি বিয়ের প্রস্তাব দিলে তোদের তো ফ্যামিলি বড় বুঝছিস তোর আব্বার তো ছেলে মেয়ে ১৩টা এত বড় ফ্যামিলি আমার মেয়ে সামলাতে পারবে না কাপ জাপ পছন্দ হয় না তো আমার মেয়েকে সোনাগাজী ভাড়া রাখতে পারবে তুমি জি শ্বশুর জি পারবো চুপ কর জি জি বলো সাবার বেটা ভেবে চিন্তে কথা বল জি 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 পারবো ব্যাস সোনাগাজী ভাড়া রায় চলে এক দেড় মাস পরে ভিডিও কল দিতেছে শ্বশুরজি শ্বশুরজি জামারে জি শ্বশুরজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোরে বলছি না গোলামের পুত আমার মেয়েকে সামলাতে পারবি না তোর আব্বা আম্মা যে সেখানে কাপজাপ করে আমার মেয়ে আমার কাছে থাকবে আজ থেকে ১,০০,০০০ টাকা করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি বুঝছিস এরপর ১০ বছর ২০ বছর যত বছর পর যদি বাঁচিয়ে গেছে এরপর আমার মেয়েকে নিবি এর থেকে শ্বশুর না শকুন এরকম শ্বশুর নামের শকুন মাইয়ার বাবা আমাদের সোনাগাজী নাই রে ভাই দিলটারে নরম করেন মাইয়ার বাপেরা দিলটারে নরম করেন হোলার বাপেরা দিলটারে নরম করেন সমাজটারে ধ্বংস করিয়েন না আজাবটা চলিয়েই এর এছে বহুত জনের বিয়ে হচ্ছে সেদিন সোমবারে ১০টা বাজে হইতো ভূমিকম্প তলে গেছে গা পরিণত বয়স যুবকের ঘরে বিয়ে শাদী করার আর তোরা যুবকেরা আজের গেতে আচ্ছা তোরাও খারাপ কম ন কোন দিকে কইতাম হারাম কদুর কাজ করস দুগা গরু হাল দুগা গরু হইলে এই যে গোস্ত কেজি ১১০০ হয়ে গেছে আল্লাহ দিলে উৎপাদন বাড়বে দুগা ফল গাছ লাগা কত কান্দা কানবি গাছের দিকে চাই আপসারি কথা মনে হইব ভূমিকম্পটা লাগার হর বিশ্ব খাদ্য সংকটে ফুল্লি যেমন আমদানি বন্ধ হয়ে যাইব আহার আল্লাহ মনে কর গাছের ছাল খাইতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বাকল খাইছে সে গাছের বাকল তুই খাইবি কানবি রেন্ডি করি গাছের দিকে চাই মেঘনের দিকে চাই ১৮ ইউক্লিপটিস আহা আল্লাহ কিল্লি গুণের জাম গাছ লাগাইলাম না কিল্লি গুণের ফল গাছ লাগাইলাম না আমার হাতে আমি কোনো বৃক্ষ লাগাই না সোজা কথা সব আমি ফল গাছ লাগাইছি আজ্য বাড়ির ফেফে গাইয়ে আইছে আমার যে সস আছে শোনা মুড়ি প্রজেক্টের ইয়ার দি সস আর কি আছে না একটা কৃষি ফার্ম হ্যাঁ মেজর সুলেমান সাহেবের আলহামদুলিল্লাহ আল্লাহ তার কোম্পানিকে বড় করুক কৃষি প্রজেক্ট কজুর আয় হইলে সরে শুরু করছে আরে মে আগল কয় এখন হাজার হাজার টন খাদ্য উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ যুবক বসে থাকিস না সরমের কিচ্ছু না গরু ছাগল পাল দুধ উৎপাদন কর গাছ লাগা ইনশাল্লাহ বিয়ে আল্লাহ কবুল করব বাইরে খাদ্য সংকট আইতেছে রে আইতেছে তোরা কিছু কিছু ফুল ফসল উৎপাদন কর বর্ষাকালে প্রত্যেকের নিজ দায়িত্বে ১ কেজি করে মৎস্য পোনা ছাড়িস আমি তোকে মরি প্রজেক্ট দেখ ব্রিটিশেরা ৩০০ বছর আগে চিন্তা করছে এখানে লবণাক্ত পানি মাছ খাইবে কত মিঠা পানিতে মাছের ব্যবস্থা করছে ব্রিটিশদের মাথা আল্লাহ কি দিল আর তো করে আল্লাহ মিষ্টি পানি জল নদীতে দিতেছে তোরা মাছ ফালালি না ইনশাল্লাহ আল্লাহ বিনি এই যে মাছের কেজি কত ১,০০০ টাকা দিয়ে তো হাইতির আতুরা ইনশাল্লাহ উড়া সিটিং আতুরা ইনশাল্লাহ এবারে বর্ষাকালে পৃথিবী যদি বেঁচে থাকে বাংলাদেশ যদি বেঁচে থাকে আমি কানে ধরে নিয়ত করলাম ১ কেজি করে মৎস্য পোনা আমার হুকুরে ছাড়বো কি যে কইছ কনে ছাড়বি কনে কনে মুক্ত জলাশয় খাল বিল হ্রদ নদীতে সাগরে তোর হুইল মেরে ছাড়তাম কইছি আই
আর আমিও একদিন তোদের সৌজন্যে মরি গো সারমো একদিন থাকবি নি ফেসবুকে স্ট্যাটাসে ফেনি নদীতে আমি কয়েকবার ছাড়ছি আল্লাহ আমার দেহে প্রাণ রাখা পর্যন্ত আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল প্রাণীর জন্য আমি খাদ্যের উৎপাদনের জন্য আমি চেষ্টা করি যাব ইনশাআল্লাহ আমার যা তৌফিক আছে বলি আমিন আমিন মজুর সদ্দিকাতে হাসি 12,500 পোনা হাঙ্গস যদি ওগা 5 কেজি করিও 60 টন খাদ্য আলহামদুলিল্লাহ তো যদি কোনটা 20 কেজি হই যাইব তাহলে যদি এই আনতি যদি 100 টন খাদ্য হয় এটা তো একটা প্লাস হইল তোরা প্রত্যেকের দেশটার দিকে একটু নজর দে এই সভ্যতাটা থাকতো না বাঁশ গাছ লাগা কিছু তার ফল কিনে রাখ ভূমিকম্প আইলে এ চলে যাবে বিল্ডিং গুলো শেষ হয়ে যাবে ছেলে ফেলে রইলে যাতে বাঁচতে পারস ফল গাছ শুধু ফল গাছ লাগা এডি তো আমি গল্পের মতো লাগে আর গো ভাই মিয়া বধক কিতা খাইয়ে যায় যা আগলে গেছে কিতারে কইড়ি ইডে ঘটনা কিছু রশি টশি রাখ কারণ বিদ্যুৎ চলে গেলে তো আর কিছু উৎপাদন হবে না শেষ গ্যারান্ডার মেশিন কাম হইতো না এই কিছু কিছু বাঁশ গাছ লাগা বাঁশ দি রোহিঙ্গারা এক একটা মুলি 400-500 টাকা দিয়ে কেনন লাগছে তাবু বানাইবার লাগে কিছু তার ফল রাখ বেশি লোক খাদ্য খাদ্য খাদ্যের দরকার আমাদের হাহাকার করি আর কিছু শুকনো খাদ্য করে রাখিস ঢাকার আম্মাজিদেরকে বলছি চট্টগ্রামের আম্মাজিদেরকে বলছি আর অজস্রই থুতিস লুঙ্গি টুঙ্গি ঠিকভাবে রাখ ঘুমাতাইলে ধরে ঘুমাতাইলে ও কইছি দে ইসুবের দোয়ানা মারামারি লেগেছে জসিমের কুদ্দুসে কুদ্দুসে সে আনা টান দিয়ে ইসুবের তার লুঙ্গি গুলিয়ে লেছে এত লুঙ্গি লইতে লইতে এত 10-11 আগে লাগালছে মার 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 ঠিক নি রে প্রত্যেক ভূমিকম্প বোরবেলা ধরে হেসমের লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না নবীজি বলছে আইনা বাতা দিয়ে দাও ভূমি তো উঠলে তোর আতাম তিনবার দুইও ওযু করিও কারণ তোর আত কমান দিয়েছিল হিন্দি হান্দেছে না হিন্দি খবর নাই না কোনো খাজ্যেছ তো আইনা বাতাত লুঙ্গি উহু তোমার লুঙ্গি কোথায় রাত্রি যাপন করছে জানা নাই এই জন্য আম্মাজিরা কলজার ভাইরা নতুন বিয়ে যারা করছো ফুত পবিত্র হই থাকবা আমিন কয় না এই সোয়াই রোমের সোয়াই ডে কবরস্থান ঢাকার বিল্ডিং গুলো কবরস্থান হবে প্রত্যেকটা রোমে যে জন্য হচ্ছে ইডে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হবে ইডে কথা ফাইনাল গল্পের মতো লাগে এটাই ফাইনাল কারণ এই পর্যন্ত আল্লাহ আমাদের বিপদে হালানো এখন এই বিপদের সময় তাহলে আমরা আমলের মাধ্যমে প্রস্তুতি মোকাবেলা করতে আমল যদি প্রস্তুতি নিয়ে অজস্রই পুত পবিত্র গাগসল দুই সুই তাহাজ্জুদ পড়িছুই মরে গেলে আমাদের শাহাদাতের মৃত্যু সকালবেলার নাস্তা জান্নাতের নাস্তা খাইও ইনশাআল্লাহ ঢাকার নাস্তা আর খান লাগবে না ফেরেশতারা আনে দিবে আফসাই ভাই খান সেভেন আপ কোলা আজে কাজের মারেন চালার লিল্লাহে তাকবীর রেডি তো আপনি রেডি তো আমি রেডি কিন্তু আপনি রেডি তো রেডি আম্মাজিরা সতর্ক থাকে প্রত্যেক ভূমিকম্প বড়বেলা কত করে এই তুরস্কে ভূমিকম্পের আগে মহিষে বেড়া দুম্বা উঁটে পশু পাখি মেথাতে আছে সুলেমান তারপরে মেজর সাহেবের ফাঁকি কিসির মিছির করে কেউ ঘুমে তোড়ে না ফাঁকির এগুলো জানে আল্লাহ তাদেরকে জানাইয়া দেয় কবর আজাব কবরস্থানে গরু বাইলে গরু অনেক সময় সরকার দিয়ে ছুঁড়ি জোর দেয় নজরুল কয় সাকালাই শুধু জিন আর মানুষে শব্দ শুনতে পায় না আর সকল প্রাণী শব্দ শুনে ভূমিকম্প আইবার আগে পশু পাখিদেরকে আল্লাহ এলাম দিয়ে দিছে এটা খোদাই সিগন্যাল তোরা যে জিয়ে না আস রফিকুল্লাহ আফসারি রে জাঙ্গিরি রে সেই লিমারে উড়া হেতারাতে বেটে ঘুম যা কেনে দসা কেনে সেবদা করি গেলি সেবদা কিদারে সেবদা কিদারে তো নামাজ হইবি নি নামাজ হইবি নি নামাজ সার ইচ্ছা নামাজে একটা সেন্টেন্স কস তুই সুবহান রব্বিয়াল আলা ওয়ার্ড তিনটা সুবহান রব আলা কত মধুর কথা আল্লাহ তোর এভাবে মোসে শোনা গাছ যুব করে কিরে তুই সুবহান কে শুনতে হারে আল্লাহ আমনে তো সুবহান মূর্তি বুয়া আমনে এক আল্লাহ জিন্দাবাদ কুতু পবিত্র লা শারিক আল্লাহ রব কে শুনতে আমনার রব ন বারালাই আমনে তো আর রব আমি সামান্য বীর্য ছিলাম আমার আব্বার ফেসাবের রাস্তা দিয়ে মায়ের ফেসাবের রাস্তা দিয়ে 10 মাস 10 দিন হায় যে দুর্গন্ধযুক্ত রক্ত খাওয়াইছেন খাওয়াই ফুটফুটে আফসারি বার করছেন দুনিয়াতে আমনারে 60 বছর খাওয়াইছেন অক্সিজেন সিলিন্ডার লাগাই দিচ্ছেন অটো সিস্টেম 200 লিটার করে অক্সিজেন খাইছি ক
কবরে খাবাইবেন 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, ফুলসিরাতের ফ্লাইওভারে খাওয়াইবেন 30,000 বছর, জান্নাতে খাওয়াইবেন। আমনে তো আর রব আল্লাহ কত, তুই তো বাক্কাশে হয়ে গেছ তাইলে। কি কথা আল্লাহ লগইতি আছে, সুবহান রাব্বিয়াল আলা, জোরে কও সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয়া আর যে আলা কইছ তে, আই বড় কত বড় তুই কি দেখছ নাই, হ্যাঁ আল্লাহ আই সিনি, আই সায়েন্স মেডিসিন না রোনা গাজি স্কুলে আই সিনি, আমনে রে সৌরজগৎ তাই হজ্জি কয় কত বড়। আপনি কই আছেন বাংলাদেশে, বাংলাদেশ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায়? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায়? হাজার হাজার সৌরজগতের দেশ নিগঠিত মিল্কি ওয়েতে। হেতে কোথায়? হাজার হাজার মিল্কি ওয়ে জগৎ নিগঠিত ক্লাস্টারে। ক্লাস্টার দেশটা কোথায়? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টারটা কোথায়? হাজার হাজার সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কহ না 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি 99.99% অনন্ত মহাশূন্য খালি। আঙ্গু মেশিনে ক্যামেরা কাজ করে না। আল্লাহু আকবার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই 99% অনন্ত মহাশূন্য পেরিয়ে প্রথম আসমান, এটা আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় এবং দূরে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা। এইভাবে 7 আসমানের দেশ পাড়িয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে একটা আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে। মাবুদো তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় আমি আল্লাহরে সেজদা দিয়ে এরকম ব্রেন করছ, তা আমি আল্লাহ কথা দিলাম এই যুবক ও যুবতী তোমাদের এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এই জগৎগুলো তো শুনিয়ে এনেছেন সহজে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের হলাম ইয়া 3 কোটি ইয়া 53 গা, অমিক্রন শ্রেণী নক্ষত্র সূর্য তুনো 2 কোটি গুণ বড়, 2 কোটি সূর্যরে আব্বারে হেডের ভিতরে ঢুকালে আব্বানি ও আব্বার গোষ্ঠী গিলে তাম হান্দান আর হেডের ভিতরে। তাহলে এক একটা জগৎ কত বড়, কত দূরে, কত বড়, কত দূরে, তার চেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ কত খুশি হইয়া যায়, সুবহান রাব্বিয়াল আলা। নামাজ পড়িবারে যুবক, নামাজ মিস করিও না, বুঝছি ফজরেও জাগন পাও না, মাগরিবটা হড়িও ঘুরতে ঘাটতে গেলে, আসরটা হড়িও জোরটা স্কুলে হড়িও শিক্ষকের লগে, ও আমার ছাত্রী বোনেরা জোর পড়িও সেখানে, ঠিক আছে হজর আছে তো দোহাও না, যখন উঠবে তখন হড়ি গেলে দুই এক ওয়াক্ত করে শুরু করো না, অ্যাকাউন্টটা ব্লাং রাখিও না, কিছু কিছু পুরাও। পৃথিবীর অবস্থা ভয়াবহ, বাইরে বাই 5 আতার রাজুল ইমরাতাহ, ব্যক্তি স্ত্রীর অনুসরণ অনুকরণ করিব, বেড়ির কথা হইন বেয়াকে, বেডাক কাছে বেয়াকে, বেডিক কাছে বেয়াকে ধরা ডরে মারতো না, ঠিক নেই বেড়ি সুপ পেলে এত সুপ হয়ে যায়, ও আক্কা উম্মা হো আম্মারে ফাত্তা দিত না, ও আদনা সাদি কাহু স্যাংরা স্যাংরা হলাম শত শত বন্ধু বানাবে, রে মোবাইল সাবধান মোবাইল নিয়ে যাবে, কিন্তু প্রতিদিন মোবাইল থেকে মাহফিল থেকে 50-60টা মোবাইল আনা যায়, মোবাইল হাতে রাখিস, তারপরে বেশি বেশি বন্ধু বানাবো, ও আকসা আবাহু আব্বারে দূরে ফালা দিও, আখিরি জামানাতে আব্বারে ফাত্তা দিত না, হোলা আনে যুবকেরা আব্বারে আব্বা করতে শর্মায়, বান্ধবীর সামনে ক্লাসমেটের সামনে বুড়িগার আব্বা কয় না, কো বুড়িগার দাঁড়ি মোসা আনা এটা কিতা আব্বা কবে আব্বার লাইন লাগে দি, আর তুই যে সময় ল্যাংডা আসিলি আগে গুগাইছ সে সময় তোর আব্বা, তুই ল্যাংডা হোলারে কোলো লইলে কত আব্বা কইছে, আব্বা তনু আব্বার মনু আব্বার তনু আব্বার মনু, অন তুই দামি গেছত তো তুই কেডারে গেছত, শুনে আব্বারে আব্বা বলা যায়, আব্বারে মহব্বত করবি, বুড়ো হইলে বুঝবি বুড়ারা কি কষ্টে আছে, ধরা ব্যথা আগে বুড়িগার হাতে তো আনিতে হুজুর আয় অসুস্থ আয় আসতাম, কি মানুষ কেন অসুস্থ, আয়ের 2 মাস অসুস্থ থাই বুঝতেছি কষ্ট কারে কর, বুড়ো হইলে বুঝবি তারা কত কষ্ট চলে, তোরা তো আসছে তারা উঠবার সময় যত ব্যথা হয়েছে সব ব্যথা বুড়ো অবস্থা দেখা যায়, আব্বারে মহব্বত করবি আব্বারে কোল যত লবি, আব্বা বইয়ে হুন্ডাতে বুড়িকে বুড়ো হইলে কিছু সিটিং কম না শখ আছে তার হুন্ডার হিসি দি বইয়ে আব্বা আর হেড ছাবি ধরে, বুড়িকে কত দোয়া করব আর হতে এত বড় ফ্রেন্ড আমার আর হেড ছাবি দেখতে গেছে, বুড়িকে তো সাহায্য করে কোলো লইবার বলে না নাই আয় আর হুতের ঘরে অন কোলো লই বড়ই গেছে আসলো ডাকাইতে রা আয় সুমাতি ঘুমা তাইলে সুমাতি ওদু সাই আজ্জো বেরসড়ো ঘরে বইয়ে বইয়ে সাগত হেতরা তো দৌড় দে খেলা
আর কাছে বইলে তো শান্তি লাগে গার গ্রানটা নিলে আর কলজেরা ঠান্ডা হয় তোরা তো ফাঁড়ারা বুড়িগের কাছে যাস বুড়িগা তো ডরে কয় না তোরা যদি আব্বা কদরে কি লেখা আনে গান্না গান্না কর গা কিন্তু মাইয়ার লগে এত ঘন্টা কি ঘন্টা কথা কইতে কোনো অতি বিরক্ত নাই ঘন্টা কি ঘন্টা বইবে বুড়িগার লগে কথা কইবে বুড়িগা তোর হেড সার্ভিসরি দোয়া করে দিব আল্লাহ আর আব্বারে আনে কবুল করিয়েন আর কলজের টুকরা সন্তানেরে আনে হায়াত দারাজ করিয়েন আব্বার দোয়া যে পাই গেছে হে যুবকের আর অভাব নাই তুই ফিশা চিনলি না তো আব্বার মতো বড় ফিশা আর কেইবে না হ্যাঁ তো আনতে রেসি দিল স্বাস্থ্য বললে শোনা গেছে স্কুল কলেজ যাবে সময় লয় ক মানুষ খারাপ করবে তুই কান্দো হাত দে ভাইয়ার কান্দো হাত দিয়ে দিয়ে না যাবে অ্যাক্সিডেন্ট ঠিক নি রে এবারে সোনাপুর হারে হে সামনের কাজ আমার হেদিকে গেলে তুই হরি যাবি বাইর হেড চাবি জড়ি আতে স্কুল ছুটি হয়ে যাওয়ানো সন্ধ্যার হরে যে আইতে আইতে একটু দেরিও ও হেড বাই কত দিবে আতারও নিচে যাবি ডাকা চিটা আতারও নিচে যা মনে কর সিটি বোঝে না আফসারি কে তুই সিটি বাদ দিকে দেয়া তুই সিটি আর দে আচ্ছা ভাই আরে কত তোরা পালা থাক তুই সিটি তাহলে হুন্ডার হিসে কারে লবি আব্বারে কারে আর জোরে ও মারে মা আব্বার দোয়া কামাও আম্মার দোয়া কামাও তুই তো বুঝছ তোর আব্বা তোর দিকে কানা কানে চায় কত খুশি হয় ডরে কইলে আব্বার দিকে একটা সুমা দি তোর যেরকম যে সময় তোর অজ্ঞা হলো বিয়ে দের গিয়া তখন বুঝবি জিহুত কি মজার জিনিস রাজত্বই তো না তো মজা হইলো বেটা জিহুত বেটা ঠিক কি না আব্বা আম্মা কত মানা করে আব্বা হুন্ডা লচ্ছা এতে পাগলে লই গেলা আহা ভাই হুন্ডা চালাচ্ছা রে কষ্ট হইবি রে বাইরে কতুর অর্থোপেডিক হাসপাতালে যাস বাঙ্গা সুরা কারে কর আর এক বাঙ্গি না সাইরি বাঙ্গা দিছে ক মামাও লগের গুণ মরি গেছে কিনলে মরলাম না মামা বিত্তি দি রড ঢুকে ইডি তো জ্বালাই টালাই করছে 4 বছর এখন ইডি খুলবো ওই যে ফাউডি ফ্লুইড ইডি আছে না গ্লিসারিন ইডি এডি সোজ হয়ে গেছে সাত জন ধরি ক মামা আমার সাত তালাতে উড়াই যে আসার মারণে শুরু করছে মামা ওই গিরে ইডি লুজ হয়ে বেলাই ক মামা মরি গেছি তো মরি গেছি ও কেন আল্লাহর মারিয়ে লেলো না ক মৃত্যু যন্ত্রণা তো কষ্ট হয়েছে মামা বুঝবি আমার কথা অ্যাক্সিডেন্ট হইবার অ্যাক্সিডেন্ট হইবার হওয়ার বুঝবি রে কানবি রে হাসপাতালও হুতি হুতি কানবি এয়ার আরে ইট একটা বান্ধে দে ইটা দেখছ তুই ইট বান্ধে দে ট্যাং ব্যাংলি ইট বান্ধে দে রশি দি বুড়ি আঙ্গুলে ইট বান্ধি লটকা যা এ উরফের দিকে বান্ধি লট বালা একটা ঠ্যাংকে যদি রশি দি এ বুড়ি আঙ্গুলে ইট বান্ধি লটকা যা সহ্য করতে ইতর পাগল হয়ে যাবি কবি মাগো ঠেংটা কাটিয়ে লাম না গুমানো বামটা কাড়ে কষ্ট কারে কর বাইরে ভাই তোরা নামাজ পড় আল্লাহ জিকির কর আল্লাহ তোকে সেভ করব তোরা মুরব্বীদের সেবা কর আব্বা আম্মাকে ভালোবাস আল্লাহ তোদেরকে কবুল করবে পড়ি আমিন তারপরে 8 নম্বর হইল ও জহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ আখিরি জামানাতে মসজিদের ভিতরে সরগোল শুরু হয়ে যাবে কথাবার্তা কইবে কুড়ুর কুড়ুর করি তারপরে নয় সাদাল কাবিলা তাফাসিকুহুম সমাজের কর্ণধার হয়ে যাব ফাসেকের যাতে বেশি গুনাহ করে হেতে সমাজের কর্ণধার হইব ওয়া কানা জাইমুল কাওমে আরজালাহুম আরজালাহুম হেতে সমাজের একদম একদম খারাপ সমাজের খারাপ হেতে সম্মান নিয়ে যাব উকরিমার রাজুল মাকাফাতা শাররিহি মানুষ মানুষের সম্মান করব সালাম দিব ডরে ক্যাডারের সালাম না দিলে তো দিব শুট করি সালাম আলাইকুম ভাইয়া জি আপনি ভালো অনেক ভালো জি আজ বড় বাড়ি সালাম দিলি না তে স্যালুট দিলি না তে এটা কিসের আলামত মানুষের ডরে সালাম দিব মানুষে আমরা অনেক জায়গা ডরে সালাম দিই ঠিক আছে না না তো কবে এত ব্যর্থ এরপরে তারপর এই জহারাতিল কায়নাত ওয়াল মাযাফা গান বাজনার প্রসার প্রসলন হয়ে যাবে ঘরে ঘরে কালা ভাঁড়া হাতে হাতে গুমতু উড়িয়ে কালা হাঁড়া এটারে ঠেলেবে একে ঠিক কি না সাহাবিদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন আর আমাদের হাতে হাতে প্রত্যেকের হাতে মোবাইল এ মোবাইল আঙ্গরে জব করে হত্যা করিয়ে লাইছে তো পরমাণবিক বোমা মেরে ফেলছে সব আসে সিনারিটা নেগেটিভ ফিল্ম যে যুবকের চোখে আসে একবার হেতা ঠিক হইতো না হেতে এই বোমা হামলা শেষ
হাদিস গুগল থেকে বার করে হাদিসটা পড়ব চলে এসে সব আসল সিনারি এই মোবাইল আঙ্গ যুবক যুবতীদের হত্যা করে ফেলছে এই জন্য আল্লাহ আঙ্গরে মাটি চাপা দিয়ে মারবে এখন দরকার হচ্ছে বড় প্রয়োজন হাতে হাতে মহাগ্রন্থ আল কোরআন রাখা এক আয়াত পড়ো না যুবক মোবাইলটা কম চালাও আলোটা কমাই চালাও সবটা চলে যাবে এই নেট ইউজ করে সবটা শেষ হয়ে গেছে চোখ আড়াইবার পর বুঝবে এটা কোন নিয়ামত এখন তো চোখ দি এট এ টাইম সব দেয় ওরে চশমাটা লইবার হবে একটা গজব হয় না চোখের উপরে কাছে দেই না দূরি দেই অ্যাডজাস্ট নাই আর আল্লাহ দানীয় চোখে একরেট দেখা যায় এখন তো সামনে আর কিছু দেখি না সব আন্ধা মোবাইলের আলোটা কমাই রাখিও যদি নেটটা ইউজ করতে হয় অশ্লীল ভিডিও চাইও না যুবক এটা চাইলে হস্তমৈথুনের জড়াই পড়িবা দুইটা পাপ আছে তওবা করলে আল্লাহ মাপ দিব ইচ্ছে করলে কিন্তু তোমার শরীরের ক্ষতিটা আর পোষাইবে না একটা হলো হস্তমৈথুন এটা করার পর তোমার যৌবনত্ব চিরতর শেষ তোমার ওয়াইফ মাহরুম হয়ে গেল দুই নম্বর হচ্ছে মদ নেশা ইয়াবা গাঁজা এটা তওবা করলে আল্লাহ মাপ দিব কিন্তু তোমার দেহের আর কিডনির যে ক্ষতি হয়েছে যুবক কোনদিন আর সে ক্ষতি পোষাইতে পারবে না আমার সোনাগাজী হোক মাদক দ্রব্য মুক্ত পড়ি আমরা আমিন তোমরা নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তোমাদের বিয়ের ব্যবস্থা করবে চাকরি বাকরির ব্যবস্থা করবে সকল নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করবে পড়ি আমরা আমিন তারপরে শরীবাতিল খুমুর মদ খাইব লায়না আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা 15 নম্বর তারপরে ছোট ছোট হলাই নেতই বুড়গের ঘরে গালি গালাজ করবো ছোট ছোট হলাই আলেমই বড় গুণের গালি গালাজ করবো বুড়গেরা কি জানে কই ফোনরা কাজ যখন আমার উম্মত করবে ফালিয়ার তাকিবু ইনদা জালিকা রিহান হামরা ওয়া জালজালাতান কাসফান মাসখান কাসফান ওয়ায়াতুন তাতাবায়ু কানে জামিন কুতিয়া সিলকুহু এই ফোনরা সিগন্যাল দেখা যাচ্ছে নি সমাজে যাচ্ছে কি না তাইলে ভূমিকম্পটাও আসতেছে আল্লাহ আমার দেশবাসীকে তুমি কবুল করো